প্রবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল। বসন্তের সবচেয়ে বড় উৎসব দোল, প্রকৃতির সাথে মনের রঙে রঙিন হয়ে উঠেছেন সকলেই। প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক ও নৃত্যের আয়োজন করেছেন যুবনেতা খোকন দাস। শান্তিনিকেতনে আদলে প্রাক বসন্ত উৎসব পালিত হল কলকাতার 10 নম্বর ওয়ার্ডে। 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এই বসন্ত উৎসব। শিশুদের নাচ গান ও আবির মাখানোর মধ্য দিয়ে রঙের উৎসবে মেতে উঠেছেন আজ থেকে আসি সকলেই। এদিন উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ ও উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মূলত তার অনুপ্রেরণায় বসন্ত উৎসবের আয়োজন, এমনটাই জানিয়েছেন প্রধান উদ্যোক্তা খোকন দাস। সবথেকে বড় কথা হচ্ছে যারা কাজ করে তাদের নির্বাচনটা বড় কথা না। আমরা কর্মী হিসাবে কাজ করতে ভালোবাসি আর কর্মী হিসাবে কাজ করি। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করি, এটাই বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে নেত্রী এত ভালো ভালো কাজ করছে সাধারণ মানুষের জন্য, আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেইভাবে কাজ করছে, উত্তর কলকাতার 9 বার জেতার পর 10 বারে একটা জার্সি পরতে চাচ্ছে সুদীপ ব্যানার্জি, সে এত ভালো কাজ করে, তার থেকে বড় কথা আমরা গর্ব ওনার যে ওয়ার্ডের মধ্যে আমরা জড়িত 10 নম্বর ওয়ার্ডে। আর 10 নম্বর ওয়ার্ড এমন একটা জায়গা, 10 নম্বর ওয়ার্ডে যেটা বলা হয়, দাদা এই আগেও অনেকবার বলে গেছে, সেই কথাই বারবার করে বলছি, পেলে 10 নম্বর, মারাদোনা 10 নম্বর, মেসি 10 নম্বর, রোনাল্ডো 10 নম্বর, রোনাল্ডো 10 নম্বর, ব্যারাটো 10 নম্বর, বাইচুং ভুটিয়া 10 নম্বর। আর সব সেই জন্য পেলাম দোল উৎসব যথার্থভাবে এরা পালন করছে এবং এত প্রাণের ছোঁয়া এই কর্মসূচিতে। আমার তাই মনে হলো যত ব্যস্ততায় থাকুক এখানে খোকন দাস যে কর্মসূচি করে সেটাতে আসা উচিত। আমি 2 দিন আগেও এসেছিলাম, আমাদের শোভাবাজার রাজবাড়িতে একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে ডাক্তার শশী পাজার ছিলেন, আমাদের কাউন্সিলর ছিলেন, কিন্তু খোকন দাসের কর্মসূচিতে একটা আলাদা প্রাণের পরশ থাকে, তার সঙ্গে নিজেকে কিছুক্ষণের জন্য সামিল করতে পেরে আমার মন খুব ভালো হলো। সেটা মানুষের উপর ছেড়ে দিই, মানুষ আমাকে কোথায় নিয়ে গিয়ে লাগবে সেটা মানুষ নির্ধারণ করুক।